বিনোদনমানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ওয়েলস এন্ড ওয়েলকাম টু সিটি সিনেমা, এবং শোয়ের নাম স্ট্রেট কাট। এবং আজকের স্ট্রেট কাট সো মাচ এক্সাইটেড, তার কারণ আমি যে মানুষটাকে নিয়ে স্ট্রেট কাট করতে চেয়েছি, বহু অপেক্ষার পর তিনি সময় দিয়েছেন। এবং স্পেশালি বলে রাখা ভালো যে যে মানুষটা আমাদের চোখে, মানে আমাদের জেনারেশনের কাছে খবর দেখে না, খবর পড়ে না, শুধু খবর তৈরি করে, সবসময় ফিট থাকার তালিকা কি, যোগ ব্যায়াম করেন নাকি গোমূত্র, কোনটা? আলো যদি কিনতে হয় তাহলে ফিলিপস, আর যদি রাজ্যে পাগল হয় তাহলে দিলীপ। আপনি আপনার সম্পর্কে কি ভাবে? আমি 100 বার গুন্ডা। আমার একজন বাচ্চা ছেলে বলেছিল দিলীপ ঘোষ গুন্ডা, হ্যাঁ গুন্ডা, কেন গুন্ডা, আমি দেখাতে, আমি দেখাবো ওটা, ওদের কথা কি গুরুত্ব আছে, দিলীপ ঘোষের কথা গুরুত্ব আছে। আর আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, কোনো ব্যাটার ধার ধারি না। প্লিজ ওয়েলকাম না আমাদের ট্যান, আমাদের সবার প্রিয় দিলীপ ঘোষ স্যার, ওয়েলকাম টু সিটি সিনেমা। ধন্যবাদ সবাইকে, আগামী নববর্ষের শুভেচ্ছা। এবং এটা বলে রাখা ভালো যে আমি একদম যে দিনটা সময় পেয়েছি এটা বছরের শেষ দিন। আই হোপ সো স্যার, কেমন কাটলো? ভালো মন্দ মিলিয়ে 2021 কেটেছে, অনেক ঘটনা, উত্থান পতন, অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। আর এক প্রকার করোনা শেষ হয়েও হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি, আমার মনে হয় এই বছরের সঙ্গে সঙ্গে করোনাও চলে যাবে। বাহ স্যার, আগেই বলে রাখি যে ন্যাচারালি আপনাকে যারা ওখানে বসে দেখছে তারা দেখলে ভাববে আজকে শুধু রাজনীতি নিয়ে কথা হবে, কারণ আপনি রাজনীতির মানুষ। আজকে একটু রাজনীতি ছাড়াও প্রশ্ন হতে পারে, আপনার তাতে আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই। বাহ গ্রেট, কেমন আছেন? বাস আমি সবসময় ভালোই থাকি। সবসময় ফিট থাকার তালিকা কি, যোগ ব্যায়াম করেন নাকি গোমূত্র, কোনটা? যোগ ব্যায়াম করি, মন ভালো রাখতে হয়, ভালো কাজ করতে হয়, আচ্ছা তাহলে ভালো থাকা যায়। সবসময় আপনি সাজেস্ট করেন যে ভালো থাকতে গেলে ইকো পার্কে হাঁটাহাঁটিও করতে হয়। হাঁটাহাঁটি করতে হবে, ভালো লোকের সঙ্গে মিশতে হবে, আর ভালো কাজ করতে হবে কিছু, তাহলে ভালো থাকা যাবে। স্যার এই যে ইকো পার্কে প্রত্যেক দিন হাঁটতে যান, কেন এই ইকো পার্কটা কেন আপনার ভালো লাগে বলবেন? শুধু গাছপালার জন্য কি না, এখানকার মধ্যে সবচেয়ে ভালো ওটাই, আচ্ছা সুন্দর খোলামেলা, ওকে, যেগুলো মানুষের সবচেয়ে ভালো লাগে, সবুজ, জল, খোলামেলা সবই আছে ওখানে। আর আমি যেখানে থাকি সবচেয়ে কাছাকাছি পার্ক ওটাই। বাহ গ্রেট, আপনি একটা কথা বলছিলেন না, ভালো লোকের সাথে মিশতে হবে, এই ভালো লোক খারাপ লোক আপনার কাছে কী করে এটা বিচার করে? এটা খুব খুব প্রবাদ একটা বাক্য ছিল যে সৎ সঙ্গে স্বরূপবাস, অসৎ সঙ্গে বাকিটা নাহি বললাম। তো এই যে এই সঙ্গটা আপনি কী করে মেনটেন করেন, মানে বোঝেন কী করে ভালো খারাপ? কাজ কী করে লোকটা কেমন করে তার উপরে নির্ভর করে। হ্যাঁ ভালো কি খারাপ নিজে বললে হবে না বা অন্য বললে হবে না, সে যে ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে তাতে নিজের স্বার্থের বাইরে কিছু করে কিনা তার উপরে নির্ভর করে। দেখতে শুনতে ভালো, ভালো গাড়ি চড়ে, ভালো বাড়িতে থাকে, ভালো ভালো কথা বলে, এটা বললেও ভালো হয় না। ভালো কাজ করে কিনা, ভালো চিন্তাভাবনাও করে কিনা তার উপরে নির্ভর করে। স্যার এখন তো সবাই বলে পেহলে দর্শন তারি ফির গুণ বিচারি, আপনাকে নিয়ে তো মানে কি আর বলবো, রাজ্য রাজনীতি সবসময় একটা প্রশ্ন, সবসময় একটা নিউজ, নিউজের মধ্যে থাকেন লোকজন, আপনি মঞ্চে উঠলেই ক্যামেরা হা করে থাকে, কখন আপনি বেফসকা কিছু একটা বলে দেবেন সেটা নিয়ে একটা নিউজ টিউজ হয়ে যাবে। তো এগুলো দেখেও তো আমাদের চোখে ভালো খারাপ বিচার করা যায়, অনেকেই আপনাকে খারাপ বলে কিন্তু ব্যক্তিগতভাবে তো আপনি খারাপ না। কি বললো তাতে বুঝি না, ভালো বলুক আর খারাপ বললো, কেউ বললে হবে এরকম নয়। প্রথম কথা, তুমি কি ভাবছো নিজের সঙ্গে? ওয়া আমি আমার কাছে পরিষ্কার। আপনি আপনার সম্পর্কে কি ভাবেন? আমি পরিষ্কার, আমি কারোর খারাপ চাই না, খারাপ কাজ করি না, আর খারাপ বলিও না। হ্যাঁ কেউ বললে তাকে উত্তর দিতে। স্যার আপনি তো অনেকবার খারাপ বলেন। হ্যাঁ যাদের বলেছি তারা বুঝেছে কেন বলেছি। আচ্ছা এগুলো তো কারো গায়ে পড়ে বলার কোনো শখ নেই আমার, কেউ বললে আমি তাকে ছাড়ি না আর কি। হিম্মত নেই রাস্তায় বেরোনো, মানুষ তাদের কাপড় খুলে দেবে রাস্তায় বেরোয়। স্যার আপনার তো এরকম তো কখনো না, মানে আমি এতক্ষণ দেখেছিলাম, আমি এর আগেও আসার আগেও আমি শুনছিলাম অনেকের কাছ থেকে, ব্যক্তি দিলীপ ঘোষ কখনো ওরকম চট জলদি মাথা গরম করে ফেলে না, একটু সময় লাগে, আবার মাথা গরম হয়ে গেলে আবার পড়েও যায়, তাদের গরমটা আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যায়। আপনি তো এইরকম ব্যক্তি, কিন্তু মঞ্চে উঠলে কি হয়ে যায় আপনার, যেখান থেকে আপনি অনেক অনেক কথা বলে ফেলেন? যেটা বলার দরকার আছে, যাকে যে উত্তর দেওয়ার দরকার আছে। আচ্ছা যারা সামনে আছেন তারা চান, সমাজের লোকেরা যারা শুনতে চায়, জানতে চায়,
যার প্রতিবাদ করার দরকার আছে যেটা অন্যরা করতে পারে না সেটা আমি করি। বাহ স্যার, একটা কথা জিজ্ঞেস করব, আমাদের বিরোধী দলের একজন নেতা এবং তিনি সবথেকে সোশ্যাল মিডিয়ায় খুব পপুলার, আপনি তাকে চেনেন, এবং তিনি যত না রাজনীতি করেন তার থেকে অনেক বেশি টলিউডের লোকজনের সাথে তার চলাফেরা, সেই ব্যক্তি একটা কথা বলেন যে আলো যদি কিনতে হয় তাহলে ফিলিপস কর পাগলা মানে দিলীপ। এটা কে বলেছে আমি নাম করলাম আপনি তো জানেন, নীরস ব্যাপার তো সেখানে জোকার হলে শুনতে ভালো লাগে। তো এরকম অনেক জোকার আছেন রাজনীতিতে, সব জায়গায় থাকে। তো পলিটিক্সটা খুব নীরস জিনিস, শুকনো জিনিস, একজন দুজন এরকম আছেন যারা নেচে কুঁদে সরস করে রাখেন, খবরের পক্ষে ভালো হয়, লোকে ওটা এন্টারটেনমেন্ট করে, সব জায়গায় এরকম লোক থাকে। স্যার একটা কথা জিজ্ঞেস করি, আপনি বললেন পলিটিক্স খুব নীরস জিনিস, সত্যি কি নীরস? কারণ এখানে পলিটিক্সের মধ্যে এমন কিছু রয়েছে আমাদের মনে হয় দেখে যে প্রত্যেকেই আসতে চায় টলিউড ইন্ডাস্ট্রিতে, ভুড়ে ভুড়ে নেতা আমার মনে হয় অভিনেতা অভিনেত্রীরা তারা রাজনীতির মধ্যে আসছে। সত্যি যদি নীরস হতো তারা কি আসতো? তারা কী করছে সেটাও দেখুন, আসছে তো হয়তো একরকম ভেবে চলে আসে। সবাই ভাবে যে রাজনীতিটা খুব সম্ভাবনার জায়গায়, খুব সহজে অনেক কিছু করা যায়, নাম প্রচার পাওয়া যায়, সম্মান পাওয়া যায়, সেই দূর থেকে দেখে অনেকে আসেন। কিন্তু তাদের দুর্দশা কী, অনেক বড় বড় শিল্পী সাহিত্যিক আজকে কোথায় আছেন? তো সেই জন্য কি দূর থেকে এরকম মনে হয়, বাস্তবে তা নয়, সমাজসেবার একটা দিক রাজনীতি, সেই জিনিসটা আজকাল উধাও হয়ে গেছে, এখানে করে কমে খাওয়ার একটা জায়গা হয়ে গেছে। সেই জন্য এই ধরনের সমস্ত লোক যারা হয়তো ওখানে কিছু করে উঠতে পারছে না, এখানে একবার করে দেখার চেষ্টা করছে, এর ফলে রাজনীতির যে স্তর বা রাজনীতির যে মর্যাদাটা কম হয়ে যাচ্ছে। রাজনীতির কথা বললেন, যখন ইলেকশন আসছে এবং সেই সময় আমাদেরও প্রচুরবার নিউজ করতে হয়েছে, আজকে একটু লেখাপড়া করে এসছি, ম্যাচটাকে এইভাবে বসার অভ্যাস নেই, যখন ভোট আসছে তখন দেখা গেল আপনাদেরই একজন ব্যক্তির কোট আনকোট একটা কোটেশান দিয়ে বলি নগরের নোটিদের, তাদের কি নেওয়া উচিত ছিল, মানে তাদেরকে নিয়ে কি আলটিমেট লস হয়েছে আপনাদের? না, কে কী ভাষায় বলে তাদের ব্যাপার, রাজনীতি হচ্ছে সমাজের সর্বস্তরে আছে আর সবার জন্য আছে, যেন কে আসবে না আসবে সেটা যেমন অন্য কেউ বিচার করতে পারে না, যিনি আসবেন রাজনীতি তার নিজেকে ডিসিশন নিতে হবে, আসার পরে কীভাবে কাজ করবেন না করবেন তার ব্যাপার। আমি যেই বলেছিলাম খুব সহজে এখানে সাফল্য, টাকা পয়সা, নাম পাওয়া যায়, তাই অনেকে এটা দিয়ে প্রলুব্ধ হন, তারা চলে আসেন, কিন্তু পরে দেখেন যে ব্যাপারটা তা নয়, খুব কষ্টকর, যে কোনো কাজের চেয়ে তার রাজনীতিটা কষ্টকর, সেজন্য সবাই টিকতে পারে না, সফল হতে পারে না, কারণ এখানে ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, সমাজের জন্য করতে হয়, দিন রাত 24 ঘন্টা কাজ করতে হয়, কাজ না করেও সাফল্য পেয়ে যায় অনেকে, আর কাজ করেও গালাগালি খায়। তো সেই জন্য মানুষের চোখের সামনে থাকতে হবে, সবাই ফলো করবে, মিডিয়া থেকে সাধারণ মানুষ, সবার সমালোচনা করার অধিকার আছে রাজনীতিবিদদের, কিন্তু প্রয়োজন হলে তার কাছেই আগে যায়। সেই জন্য রাজনীতি করাটা খুব কঠিন কাজ আছে, আমিও কোনদিন রাজনীতি করতাম না, যখন থেকে করছি বুঝছি, আর তাই দেখে অনেকে ভুল ধারণা নিয়ে চলে আসেন, পরে তার মনে হয় যে না ঠিক হয়নি জিনিসটা। আপনি কি ইন্সপায়ার করেন? আপনি একটা কথা বললেন, আমি তো রাজনীতি করতাম না, আমি রাজনীতি করতে এসে বুঝলাম, আমরাও যখন আমি আপনাকে নিয়ে রিসার্চ করছিলাম তখন শুনছিলাম যে আপনি সত্যি রাজনীতি করার জন্য বা এইভাবে মানে প্রত্যক্ষভাবে রাজনীতি করবেন বলে আপনি কখনোই করেননি, হয়ে গেছে বাই ডিফল্ট এসে গেছেন, তখন দায়িত্ব নিয়ে সামলাচ্ছেন, এই যে আপনার চলে আসা, ছোটোবেলা থেকে নেতা হবো এরকম একটা মনোভাব নেই কিন্তু হয়ে গেছেন, এটাও এটা কি অনেক ইন্সপায়ার করছে? না, আমি চেষ্টা করছি রাজনীতিটা যে যে উদ্দেশ্যে সমাজের উন্নয়নের জন্য, সাধারণ মানুষের কষ্ট দূর করার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় সম্ভাবনা সুযোগ আছে এখানে, তো সেইটাকে ঠিকঠাক করা উচিত, কিন্তু বাকি জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে, আসল উদ্দেশ্যটা গৌণ হয়ে গেছে, সেজন্য রাজনীতিকে সেই ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য করা উচিত। সেজন্য আমাদের কাছে রাজনীতি একটা মিশন, সেই উদ্দেশ্যে আমরা করছি, কিন্তু বহুদিন ধরে রাজনীতির যে অধঃপতন হয়েছে সেই ধারণা নিয়ে লোকে সবাইকে দেখে আর সেইভাবে বিচার করে, আর সেই ধারণা নিয়ে অনেকে আসেও, তাতে হয়তো বিশেষ লাভ হচ্ছে না, জটিলতাই তৈরি হচ্ছে। স্যার আপনি সিনেমা দেখেন? এখন খুব একটা নিউজও খুব বেশি দেয় না, অল্প স্বল্প দেখি, একই নিউজ তো সারাদিন চলে, নিউজের চেয়ে ভিউজ বেশি থাকে, নিউজের থেকে ভিউজ বেশি, ভিউজে বিশ্বাস করেন আপনি? এখন সব কিছুর মধ্যে একটা ভিউজ দেওয়ার চেষ্টা হয়। স্যার আমি শুরুটা করেছিলাম এরকমভাবে যে যে মানুষটা খবর দেখে না, খবর পড়ে না, আমাদের চোখে সেই মানুষটা ফাটাকেষ্ট, এখনকার ফাটাকেষ্ট। আমি তো রাজনীতির সময় দেখলাম যে সেই যেই মানুষটা এই ডায়লগ অন স্ক্রিন বলেছিলেন তিনিও এসেছিলেন, মানে অনেক দিন পর কলকাতায় আপনারা তাকে নিয়ে আসলেন, তার সিনেমা আপনি ডেফিনেটলি দেখেছেন? দেখেছি দুই একটা হিন্দি সিনেমা দেখেছি, হিন্দি সিনেমা, কারণ হিন্দিতে আগে ছিলেন, বাংলাও দুই একটা, যখন হিন্দিতে সফল হননি তার আগের বাংলা দুই একটা দেখেছি,
আপনি মেইনলি প্রেফার করেন কোনটা, হিন্দি না বাংলা? কেন এত সিনেমা নিয়ে প্রশ্ন করছেন? বাংলার বাইরে বাইরে থাকার জন্য কি আছে, হিন্দি শেখার জন্য আমি হিন্দি সিনেমা দেখা শুরু করি ছাত্র জীবন থেকে, যে হিন্দি শিখতে হবে। যেহেতু আমি আরএসএসের মতো সর্বভারতীয় সংগঠনে ছিলাম, তো সর্বভারতীয় সংগঠনের তার নেতা কার্যকর্তা সর্বভারতীয় হিন্দিতেই কথাবার্তা হয়, যোগাযোগ করতে হয় বাংলার বাইরে যেতে হবে। তো হিন্দি শেখার জন্য খুব সহজ মাধ্যম হচ্ছে সিনেমা, আরম্ভ করো, ভাষাও শেখো, তারপরে হিন্দিতে কিছু বইপত্র পত্রিকা পড়তাম, উপন্যাস ইত্যাদি যাতে শেখা যায়। বাকি তো মিলেমিশেই ভাষা শিখতে হয় লোকের সঙ্গে কথা বলতে বলতে। তো এই পর্যন্তই, এখন তো আর সেরকম দেখা সাক্ষাৎ হয় না। আমি একসময় সেন্সার বোর্ডে বাংলাতে মেম্বার ছিলাম এক বছর, সেখানে এসে সিনেমা দেখতে হয়, পাস করাতে হয়, এইসব ছিল তখন কিছু সিনেমা, বাংলা সিনেমা দেখেছি। স্যার সেন্সার বোর্ডে সবাই সুযোগ পায় না, আপনি পেয়েছিলেন, মানে বাংলা ছবি আপনি হ্যাঁ বললে তবেই মুক্তি পেত, সেন্সার বোর্ডের কাজটাই একচুয়ালি। যদি একটা বোর্ড থাকে কয়েকজন মিলিতভাবে তারা ডিসিশন। আপনার সময় কোন কোন বাংলা ছবিগুলোকে আপনি পারমিট দিয়েছিলেন? অনেকগুলোই, প্রায় সপ্তাহে দু সপ্তাহে যেতাম একবার। আচ্ছা, তো এরকম অনেক আমাদের বাংলা যারা শিল্পী আছেন তাদের মধ্যে বহুজনেরই সিনেমা সেই সময় দেখার সুযোগ হয়েছে। স্যার আমার এর আগের এপিসোডে হিরণ ছিল, আপনি নিশ্চয়ই ওনার সিনেমা দেখেছেন? না, হিরণের সিনেমা আমি দেখিনি। হিরণের সঙ্গে আমার পরিচয় হলো নির্বাচনের আগে, আমাদের পার্টি যখন জয়েন করলো, ওকে, সেই সময়। তো তারপর থেকে হিরণ আমাদের পার্টির নেতা, আমাদের এমএলএ, আর আমি যেখানে এমএলএ ছিলাম সেখানে এমএলএ হয়েছে। কিন্তু সিনেমার মাধ্যমে ওর সঙ্গে আমার খুব একটা পরিচয় হয়নি। স্যার আমি ইয়াসের কথাও জিজ্ঞাসা করতে, ইয়াসও আমাদের এখানে যথেষ্ট একটা, ওই যে আপনি বলছিলেন না যে এখন নিউজে অনেক বেশি ভিউজ দেয়, ইয়াসও ডেফিনেটলি নিউজেও থাকে, ভিউজও বেশি দেয়। ইয়াসের কখনো সিনেমা দেখা হয়েছে? না, আমার মনে পড়ে না ইয়াসের সিনেমা। অতি সম্প্রতি যারা সিনেমা করছেন তাদের সিনেমা খুব কম দেখেছি, নাই বললে হয়, কারণ বহু বছর ধরে সিনেমা দেখা হয় না আমার। আপনি কোন নায়ককে পছন্দ করেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, নায়কদের কি চেনেন বাংলা ইন্ডাস্ট্রি? বাংলার যারা অতি সম্প্রতির নায়কদের সিনেমা প্রায় আমি দেখিনি, কারো বেশ কয়েক বছর ধরে দেখিনি, ফলে তো খুব একটা আমার পরিচয় নেই। আর একেবারে বর্তমান সিনেমার প্রতি একটু মোহ কম আছে। আচ্ছা, যেহেতু কন্টিনিউ যোগাযোগ নাই, সেই জন্য রুচিটাও পাল্টে গেছে, সিনেমার থিম, চিন্তাভাবনা অনেক কিছুই পাল্টে গেছে, ফলে যারা নিয়মিত দেখছে এখন তাদের ওটা ভালো লাগে। বাহ, খাওয়া দাওয়ার কথায় আসি, ফিশ ফ্রাই নাকি ঝাল মুড়ি? আমি সাধারণ খাওয়া দাওয়ারই পছন্দ করি, ডাল ভাত সবজি রুটি আগে খেতাম সবই। বাংলায় থাকলে তো স্যার সবাই বলে ঝালমুড়ি, খুব ঝালমুড়িও খাই খুব কম, অফিসে হয়তো বিকালবেলা বসে আছি, ঠিক ঝালমুড়ি নয়, বাদাম ফাদাম মিশিয়ে মুড়ি নিয়ে এলো খেলাম, মশলা পাতি ইত্যাদি, এখন আর খাই না খুব এটা। আচ্ছা, এই ঝালমুড়ির কারণেই কি বাবুলদা এইভাবে? ঝালমুড়ি অনেকেই খায়, সবাই খায়, সব জায়গায় খায়, কখনো কখনো ঝালমুড়িটাই খবর হয়ে যায়, ঠিক জায়গায় ঠিক মতো না হলে এরকমই হয়। আচ্ছা স্যার, তরোয়াল নিয়ে আপনাকে অনেক সময় দেখেছি, ওটা কি আপনার খুব? তরোয়াল, গদা, লাঠি, তরোয়ালটা কি খুব পছন্দের অস্ত্র আপনার? তরোয়াল লোকেরা ভেট করে। আচ্ছা, যার যেরকম ক্যারেক্টার লোক তাকে সেরকম উপঢৌকন দেয়। স্যার আমি আপনার, আমাকে গদা দেয়, তলোয়ার দেয়, পাগড়ি দেয়। আচ্ছা, আমি ধরুন আপনাকে এখন অপশন দিলাম গদা না তরোয়াল, কোনটা নেবেন? এগুলো তো আর এখন প্রয়োগ হয় না, ওগুলো শো হয়ে গেছে। তো সেই জন্য গদাটা, গদা যেমন একটা জিনিস আছে, গদাটা তো ব্যবহারযোগ্য নয়, সে ভীমই পারবে, হনুমান জীব পারবে, কিন্তু সাধারণ মানুষ তলোয়ার ব্যবহার করতে পারে। আর আমি বলি সবাইকে, তলোয়ার বাড়িতে রাখুন নিজের সুরক্ষার জন্য। এই তলোয়াল আপনার বাড়িতে রইল, আমি অপশান দিলাম, দুটো মানুষ চলে আসলো, একজন মমতা ব্যানার্জি আর একজন সুকান্ত মজুমদার, কী করবেন তলোয়াল আপনার হাতে? কাছে দেবেন রাজনীতিতে তলোয়ার তো মুখ। আচ্ছা, রাজনীতিবিদ এখন। আচ্ছা, আর সুকান্তবাবু মাস্টারমশাই লোক, ভালো লোক, ভদ্রলোক, শান্ত লোক, আর মমতা ব্যানার্জি যে কী সেটা তো বোঝা যায় না, কারণ এখন যে ধরনের রাজনীতি বাংলায় শুরু হয়েছে সেটা উনি নিয়ে এসেছেন, নীতি নৈতিকতাহীন, যার মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, সততা নাই, ন্যায় নেই, এরকম রাজনৈতিক পরিবেশ উনি আমাদেরকে উপহার দিয়েছেন। তো সেই জন্য রাজনীতির যে অধঃপতন হয়েছে তার আমাদের সবচেয়ে বেশি হয়েছে। বেশ, রাজ্য সভাপতি থেকে আপনাকে সরিয়ে দিল, বিজেপির আমাদের রাজ্যে একটা মুখ হচ্ছেন আপনি এখনও পর্যন্ত, অনেক নিউজ, আপনি যেখানেই যান সেখানেই মিডিয়ার ভিড়, দিলীপ ঘোষ মানেই এই দল, এটা আপনি ফ্রন্ট ম্যান, এটা যে কেউ বললুক বা না বলুক তারা বিশ্বাস করে। এই যে আপনাকে সরিয়ে দিল, এটা থেকে কি আপনার কাছ থেকে একটা পালক কি ছেটে নামা হলো, নাকি এটা থেকে আপনাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলা হলো?
আমি মনে করি যে সারা জীবন কেউ কোনো একই দায়িত্বে বা পদে থাকে না। আমি 6 বছর ধরে পার্টিকে নেতৃত্ব দিয়েছি, পার্টি একটা জায়গায় পৌঁছেছে। আমি কেন্দ্রীয় নেতৃত্বকে বলেছি যে এখন নতুন রোলেতে পার্টিকে আসতে হবে, ভূমিকাতে। আচ্ছা, আমরা সংগঠন দাঁড় করাবার জন্য লড়াই করছিলাম, মারপিট নখনি করে সংগঠন দাঁড়িয়েছে, লোকে স্বীকৃতি দিয়েছে, নতুন দায়িত্ব পার্টি পালন করে নতুন নেতৃত্ব আসা উচিত সব জায়গায়, চিন্তাভাবনাও পাল্টানো উচিত, লোক যেভাবে আমাদের স্বীকার করেছে তো পরিবর্তন হয়েছে স্বাভাবিক, আর এটা খুব স্বাভাবিক, এটা নিয়েই চলতে হয়, নতুন দায়িত্ব নিতে হবে, নতুন কাজ করে দেখাতে হবে। স্যার, এটা কি কোথাও একটা গিয়ে ওই বসে মিউচুয়ালি একটা ডিসিশন? মিউচুয়াল নেই, পার্টি তো এগোতে থাকে, অনেক পরিবর্তন দেশের অন্যান্য রাজ্যেও হচ্ছে, এখানেও হচ্ছে। আর আমরা যে পরিস্থিতির মধ্যে রাজনীতি করেছিলাম, বিজেপি এখানে কী আছে, খায় না মাকে কেউ জানতো না, এরকম বলতেও সবাই, কিন্তু আজকে 5-6 বছরের মধ্যে আমরা পার্টিকে সেকেন্ড কমান্ড হিসেবে দাঁড় করিয়েছি, টিএমসির সমকক্ষ প্রধান বিরোধী দল হিসাবে সব জায়গায় স্বীকৃতি পেয়ে গেছে পার্টি। তো এই জায়গায় আসার ফলে তার পার্টির রোলও চেঞ্জ হয়ে গেছে, সেইভাবে নতুন নেতৃত্ব আসা উচিত, সেভাবে করেছেন পার্টির নেতা, সিদ্ধান্ত নিয়েছেন। আপনি কথায় কথায় খালি বলেন ধোলাই হবে, অনেক কিছুই বলি আমি। হ্যাঁ, আপনাকে যে এত নিয়ে এই কথা, যেমন ভাষা বোঝে আমি তো সেইভাবেই বলি, কারণ এই ধরনের সোজাসাপটা কথা বলার হিম্মত নেই কারো। কেউ চুরি করে রেখেছে তাকে জেলে যেতে হবে, কে কি করেছে সবাই জানে, লোকে বলার হিম্মত নেই, সত্য সেটা বলার আমার হিম্মত আছে, আমি বলেছি। হিম্মত নেই রাস্তায় বেরোনো, মানুষ তাদের কাপড় খুলে দেবে রাস্তায় বেরোয়। স্যার, একটা কথা বলি, এই যে আপনি এক একটা ধরনের এক এক ধরনের মন্তব্য করেন, তো রাজনীতিতে যারা আসে, ধরুন আমি সাধারণ মানুষ বা নতুন একজন যুবক, তাদের কাছে রাজনীতিবিদরা একটা অন্য ধারার একটা ইমেজ তৈরি করে। কোথাও গিয়ে অনেকে বলে দর্শকরা, এটা তার রাজ্যের মানুষরা, যে এই যে এই ধরনের ব্যবহার, এই যে শব্দের এক একটা ব্যবহার, যেগুলো সো কল্ড রকে বসে ছেলেরা আড্ডা মারতে মারতে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেগুলো আপনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন, টিভির পর্দায় সামনে দাঁড়িয়ে বলছেন, কোথাও কি ইমেজ খারাপ হয়? তাদেরকে বলছি আমি। আচ্ছা, সেটাও বোঝা উচিত। আচ্ছা, তাদের প্রফেসরকে বলছি না, যারা রাস্তায় ভোট লুট করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, মারছে, খুন করছে, যেভাবে কলকাতায় ভোট হলো, কোনো সভ্য জগতে এটা হয় কি? আইন কানুন সংবিধান কিছুই নাই, আর ওই রকমের যারা জোকার তারা আজকাল আইনটিকে কন্ট্রোল করছে, তারা মিডিয়াতে আছে, তাদের উত্তর ওইভাবেই দেওয়া উচিত। আর তারা ওই ভাষা ছাড়া বোঝেই না, ভদ্রলোকেরা ভয়ে আমাকে বলে যে দিলীপ ঘোষ ঠিক বলেন, তাদের দম নেই ওদের প্রতিবাদ করার, তাহলে বাড়ি থেকে বেরোতে পারবে না, বাড়ির মহিলারাও বেরোতে পারবে না, এটা ওরা জানে যে গুন্ডাদের সঙ্গে এইভাবে ভাষা বলা উচিত, কিন্তু নিজেদের ভদ্রলোক দেখাবার জন্য এসব বলতে হয়, এগুলো কাপুরুষতা। স্যার, আপনি গুন্ডা শব্দটা ইউজ করলেন, অনেকে আপনাকে গুন্ডা বলে। আমি 100 বার গুন্ডা, আপনাকে একজন বাচ্চা ছেলে বলেছিল দিলীপ ঘোষ গুন্ডা, না গুন্ডা, তোমার গুন্ডা আমি দেখাতে, আমি দেখাবো ওটা, গুন্ডাদের সঙ্গে গুন্ডামি চলে, ভদ্রলোক সঙ্গে ভদ্র চলে, সব রকম স্যাম্পেল আমাদের কাছে আছে, যেটা দরকার সেটা আমরা করবো। স্যার, এবার একটা প্রশ্ন, অন্য প্রশ্ন জিজ্ঞেস করি, কোনটা বেশি স্বাচ্ছন্দ্য আপনি, হাফ প্যান্টে নাকি পাজামা পাঞ্জাবিতে? আমি বেশিরভাগ সময় হাফ প্যান্ট পরে থেকেছি, আরএসএসের ড্রেস হচ্ছে হাফ প্যান্ট, সকাল থেকে বেরোতাম পরে ছোটোবেলা থেকেই, কেন এখনও সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই, হাফ প্যান্ট পরে যাই। হ্যাঁ, বাড়ি থেকে ড্রেসে আছি, আর যখন নেতাগিরি করতে হয়, ভদ্র সময় যেতে হয়, পার্টির মিটিংয়ে যাই, তখন পাইজামা পাঞ্জাবি যেটা সাধারণ ড্রেস সেটাই পরি আমি। স্যার, আপনি এই ওয়ার্ডগুলোতে বিশ্বাস করেন, নেতাগিরি, দাদাগিরি, অভিনেতাগিরি, ওটাই চলছে তো এখন সমাজে, সাংবাদিকগিরি, সাংবাদিকগিরি, সাংবাদিকগিরি চলছে কোথায় স্যার? আমি তো কখনো শুনিনি কাউকে সাংবাদিকগিরি হতে, এটা বাংলা ভাষায় চালু কথা, লোকে এটা বোঝে, ওটা লোকে পছন্দও করে, এটাই চলে এসছে, নেতাগিরি হয়ে গেছে আর, নেতাদের প্রতি যে সম্মান, হ্যাঁ সেটাকে হারিয়ে কমে গেছে, এটা এই জন্য নেতারাই দায়ী আছেন। আর খালি নেতাদের বলছি না, বাকি সমাজে সাংবাদিকদের প্রতি সম্মান আছে, সাংবাদিকদের বিশ্বাসই করে না, বলে সালা এক নম্বরের চোর, সেটিং করে, ধোকাবাজি করে, এদিক ওদিক করে, কেনা বেচা করে, মিডিয়ার প্রতিও বিশ্বাস চলে গেছে। সমাজে যখন মূল্যবোধের অভাব হয়, মানুষের মধ্যে সততার অভাব হয়, আর যে কোনোভাবে কামিয়ে খাও এটা যখন চালু হয়ে যায়, তখন সমস্ত স্তরের পতন হয়। আজকে টিচারদের প্রতি সম্মান আছে কি আমাদের? লোক বলছে আরে সরকারি কর্মচারীরা খালি ঘুষখোর, পুলিশ তো মহাবদমাস, সব লোক কেন বলে, সে যে বলছে তার কী রোল আছে? তো সমাজে শারীরিকভাবে যখন পতন হয়, তখন সমস্ত ক্ষেত্রে এরকম পতন হয়, আর সবাই সবাইকে দোষারোপ করে। সমাজের পরিবর্তন উত্থানের জন্য চেষ্টা কম, অনেক ধরনের ও আর হবে না, বুঝলেন তো, যাকে নিজের করে খেলেই ভালো। এই যে হতাশার কথাবার্তা, এটা তখন আসে যখন মানুষ সব দিক দিয়ে নিরাশ হয়ে গিয়ে এক জায়গায় বসে যায়, পরস্পরকে দোষ দিয়ে নিজের কাজকে কোনো মতে সময় কাটিয়ে দেয়, এর পরিবর্তনের জন্য কেউ চেষ্টা করে না, কেউ চেষ্টা করতে গেলে তাকে এই বাধার সম্মুখীন হতে হয়, তখন এরকম ব্যবহার করতে হয়। স্যার, আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করতে আর কি চাইছি, ইন দ্য সেন্স মানে ইচ্ছেই করছে, রাজ্যপাল পদের
অফার পেলেন আপনি, কেমন লাগে এই পদটা? আমি যদি রাজনীতি করার অফার পেলাম, তারপরে প্রেসিডেন্টের অফার, তারপরে এমএলএ অফার, এমপির অফার, তো রাজনীতি সব সম্ভব, হয়তো আমাকে বলে যাও তুমি রাজ্যপাল হও, হয়ে যাবে। আমার ক্যারেক্টারের সঙ্গে এগুলো মেলে না। স্যার, আপনার কিছু কথা নিয়ে প্রচুর মিম হয়, তার মধ্যে একটা হচ্ছে গরুর দুধ না। আপনি তো হ্যাপিলি ব্যাচেলার স্যার, আপনি এত সোনা নিয়ে করবেনটা কি যদি সত্যি গরুর দুধ থেকে? না, আমি তো খেয়ে ফেলি, সবাই দায়ী। আমি খেয়ে ফেলি, হজম করে দিই। যারা গরুর দুধ হজম করতে পারে না তারা সোনার উপর নিয়ে বিচার করে। আর খাও না বাবা, সোনা কি আছে, রূপা আছে, শরীরে কাজ যাবে। স্যার কেন সোনা আছে কেন বলেছিলেন সত্যি কি? সোনা আছে তো, আমি কেন বলবো, সায়েন্টিস্টরা বলছেন। আর আমি দুধ খাই, আমার মনে হয় সোনা আছে, কারণ শরীরের যে আচ্ছা আচ্ছা ধাতুর দরকার আছে, অনেক রকম ধাতু আমাদের শরীরে আছে, আর সবই প্রায় দুধের মধ্যে আছে, সুষম খাদ্য। বাচ্চারা শুধু দুধ খেয়ে বেঁচে থাকে, শরীরে সব কিছু পূরণ হয় কিনা, অনেক বছর পর্যন্ত বেঁচে থাকে। রাইট, কিছু না খাইয়েও অনেক মায়েরা বলছে দু বছর ধরে আমার ছেলেকে দুধ খাইয়েছে আর কিচ্ছু খাওয়াইনি, সে কী করে বেঁচে থাকলো? তাহলে সুষম খাদ্য বলি, তার মধ্যে সোনাও আছে। এখন কি আছে, যারা যে বিষয়টা জানেন আমাদের দেশের একটা সমস্যা, বিশেষ করে কমিউনিস্টদের কাছ থেকে এই ধরনের আধাখানি একটা জ্ঞান এসছে, যেটা জানবো না সেটাকে হেয় করবো, এটা মূর্খদের। আচ্ছা, আপনি লোকেদের কথা, লোকের কথায় যারা চলে, আমি বলছি হ্যাঁ বেটা আছে, তুই প্রমাণ কর নাই, সে প্রমাণ করবে না। কিন্তু ঠিক আছে, কাউকে একটা হেয় করতে হবে কিছু, সে না ওইটা নিয়ে হাসাহাসি করে আপনাদের দিলি বসে কিছু যায় আসে। এরকম মূর্খদের নিয়ে আমি সারা জীবন চলেছি, এদেরকে পাত্তা দিন আমি। সত্যি মানে কিছু যায় আসে না আপনার নামে? আমার কিছু যায় আসে না, কে কী বলে যায় আসে, ওদের কথা কী গুরুত্ব আছে, দিলীপ ঘোষের কথা গুরুত্ব আছে, তাই তুমি আমার ইন্টারভিউ দিয়ে যাচ্ছ। ওই ছাগলগুলো ইন্টারভিউ কে নেয়? স্যার আরেকটা কথা বলি, এই এই কথাতে আসলো, বর্ণ পরিচয় নিয়ে আপনার নামে একটা বড় সড়ে এলিগেন্স আছে, আপনি বলে দিয়েছেন বর্ণ পরিচয় কার লেখা, আপনি একটা বলে ফেলেছিলেন। সত্যি এই পাড়ার ছেলে লিখেছে বিদ্যাসাগর, আমাকে কি বর্ণ পরিচয় শেখাবে? কিন্তু এইটা তো হয়েছে স্যার, যে লোকটা রাজনীতি বর্ণ পরিচয় শিখতেই পারলো না 7 বছর মন্ত্রী থেকে, সে আমার বর্ণ পরিচয় শেখাচ্ছে, বুঝলি, সে পার্টি ছেড়ে চলে গেল। এগুলো মানে এগুলো হয়ে যায় কি? মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যায়, সবার ভুল হয়, সবারটা টিভিতে দেখায় না, দিলীপ ঘোষটা টিভিতে দেখায়, লোকে জানতে পারে। স্যার আপনি কি ফোকাসে থাকতে ভালোবাসেন? এই যে এখন তোমাকে ডেকেছি না বাড়িতে, কিন্তু বাবা এরকম না, এরকম না, তুমি এসে যাও, ফোকাস দাও, আমার কি করার আছে? এরকম না, আমি খাই দাই ঘুমাই রাস্তাঘাটে, কেউ আমার সময় যদি ক্যামেরা নিয়ে হাঁটে তো আমার কি করার আছে? আমি আমার মতো থাকি, যেটা দায় আছে বলি সেটা বাড়িতে বলি, দেবীকে কোনো পার্থক্য। আর আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, কোনো ব্যাটার ধার ধারি না, কারো খাই না, দু নম্বরই করি না, মিথ্যা কথা বলি না। সে না আমি বাড়িতে যেটা বলবো বাইরে সেটা বলবো। নেতারা কি ওর সেজে গুজে খুব সিরিয়াস হয়ে ক্যামেরা দেখলে এই দেখি একবার জামা কাপড় টাইট হয়ে যাচ্ছে, বাইরে এই ক্ষমতা ক্যামেরা আসে, কিন্তু তো ক্যামেরা আসে তো কী হয়েছে, তার মানে 2 নম্বরই আছে তোমার, এটা কিছু লুকোতে চাইছো, দিলীপ ঘোষ কিছু লুকো করা দরকার না। স্যার কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হচ্ছিল, আমি দেখলাম কোনো একটা বিয়ে বাড়িতে কি দেখা সাক্ষাৎ হয়েছিল আপনাদের সঙ্গে, কুণাল ঘোষ ছিলেন একটা বিয়ের, তার ভিডিও ভাইরাল, সিএন চ্যানেলের মালিকের বাড়িতে বিয়ে চলেছিল। আচ্ছা, আমি কি দেখলাম বসে, আমি কী ঘোষমশাই কী খবর, তো গল্প হলো, সবাই আমার সঙ্গে ছবি তুললে, ওরাও ছবি তুললো, এই তো অনেকের সঙ্গেই দেখা হয়নি তাদের। এখন বিধানসভার মধ্যে গেলাম, মন্ত্রীর কেবিনে গেলাম, এতে দেখা গেল, সেখানে তারা ক্যামেরা যায় না, ফটো আসে না, আর যদি যাই বা আমার কী আছে? অনেকে আমার সঙ্গেই ভয়ে কথা বলে না, আমি যখন বিধানসভায় প্রথম গেলাম, সিপিএমের নেতারা ভয় করতো আমার সঙ্গে দেখা করতে, সামনে দাঁড়াতো আমাকে এমএলএ আর টিএমসি, তো আমাকে দেখে দৌড় পালাতো অন্যদিক দিয়ে, মমতা ব্যানার্জি আমাকে দূর থেকে যাচ্ছেন, একসঙ্গে ফটো চলে চলে, তাতে কী যায়? এটা সত্যি, আমি যদি আমার সঙ্গে ফটো উঠলে কারো যদি খারাপ হয় তো আমি কী করতে পারি? আমি তো মনে করি আমি যে কোনো লোককে হাত ধরে ফেলি, পরে মান্দান দাস, সুজন দাস সবাইকে হাত চেপে ধরে এই ফটো তোলো, সবাই পালিয়ে যায় কেন, মজা করি এগুলো। কিন্তু জানি না আমি আমাদের পশ্চিমবাংলা এই ধরনের রাজনীতি কে নিয়ে এসছে, অচ্যুতের রাজনীতি, এটা কি হওয়া উচিত আদৌ? আমার তো মনে খুব প্রশ্ন আছে। স্যার সবাই ভাবে আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুললেই সে বিজেপি হয়ে যাবে, জয় শ্রীরাম বলতে হবে, বুঝতে পেরেছে? তো আমার 24 ক্যারেট আছে, বাকিদের ক্যারেট কম আছে, তাই ভয়। যে রংটা পাক্কা গাঢ় তার হেরি যাওয়া ভয় নেই, যেটা ভেজাল তারই গণ্ডগোল আছে, ছেড়ে যায়। আমি তোমার মজার কথা বলি ক্যামেরার সামনে, হ্যাঁ আমাদের অস্ট্রেলিয়ার একজন পার্লামেন্টারিয়ান এসেছিলেন বিধানসভাতে, তো স্পিকারের তরফ থেকে খবর এসেছিলেন, তখন ছিলাম, তো ওই ভোজ ছিল, ওনার সঙ্গে পরিচয় তো বেশিরা তো কেউ আসেনি, মান্নান্দা ছিলেন, বোধহয় সুজনবাবু ইসলাম জানেন, সব নেতারা স্পিকার আর আমি ছিলাম, তো কথাবার্তা হলে হলো, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে,
তো আমি যারা আমাদের সিনিয়র আছেন যে পার্টির হোক, আচ্ছা ভাই আমি সম্মান দিই, সবার সঙ্গে গল্প করি, কথা বলি, শেখার চেষ্টা করি। তো মান্নানদা ছিলেন, স্বাভাবিকভাবে ধরে জড়িয়ে গল্প হচ্ছে। তা ববিদাও ছিলেন, আচ্ছা। তো আমি একটা গেরুয়া পাঞ্জাবি পরে গেছিলাম, যে কোনো কারণে সেদিন ছিল। তো দুজন মিলে আমাকে দুদিন থেকে চেপে ধরেছে, এমনি সবার সঙ্গে ভালো বন্ধুত্ব, ভালোবাসা। তো আমাকে বলছে দুই মুসলমান মিলে চেপে ধরেছে, দেখে তোমার কী অবস্থা করবো। তো আমি বললাম রংটা দেখেছি তো লেগে যাবে, কিন্তু ছেড়ে দিন। তো এইসব আর কি, এগুলো তো ঘরের মধ্যে হতেই পারে সবার সঙ্গে হয়। তো আমি তাই বললাম ওনাদেরকে, এ ধরনের সম্পর্ক সবার সঙ্গে আছে আর রাখা উচিত। বা এই 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 ভালো সম্পর্কটা কোনো টিভিতে আসে না, আপনার আফসোস হয় না যে এই সম্পর্কগুলো তো মানুষ জানতে পারে? কোনো দরকার নেই, আমি এ নিয়ে কোনো চিন্তা করি না যে টিভিতে দেখিয়ে দিলেই সত্য হবে, নাহলে নয়। সব টিভিতে যা দেখায়, কে কুমড়ো নিয়ে নাচছে, কে অন্য গ্লাস নিয়ে নাচছে, এই করতে হয়, নাটক করতে হয় টিভির সামনে, করার দরকার নেই। তুমি যেরকম সেরকম থাকো, টিভি কী দেখালো, আমার বিদেশে কী বললো, কিচ্ছু যায় আসে না। সাধারণ মানুষ এত বোকা নয়, তারা জানেন বোঝেন, তারা যাকে সারাদিন দেখছেন, তুমি একটা কিছু দেখিয়ে দিলে ঠিক হয়ে যাবে, নয়। বাহ, অমর্ত্য সেন, অভিজিৎ, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, এই নামগুলো, এই ব্যক্তিত্বরা আপনার কাছে কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? দেখুন, প্রথম কথা, এরা আমাদের দেশের সুসন্তান, আমাদের বাঙালি হিসাবে আমরা গর্বিত হয়েছি পুরস্কার পেয়েছি। আমি প্রশ্ন করেছিলাম এরা আমাদের দেশকে কী দিয়েছে। আচ্ছা, তারা একটা বিশেষ বিচারধারার দ্বারা প্রভাবিত আমরা জানি, কারণ ওই প্রজন্ম পর্যন্ত সেকুলার হওয়া, কমিউনিস্ট হওয়া, গান্ধী নেহরুবাদী হওয়ার দিকে একটা ঝোঁক ছিল। এবং ভারতবর্ষে যা কিছু ভালো, যা কিছু গৌরবের জন্যই আমাদের সংস্কৃতি পরম্পরাকে অপমান করা, এবং বিশেষ করে বিজেপির প্রতি খুব খারাপ ওদের ধারণা, মোদীকে তো সহ্যই করতে পারেন না, অথচ মোদীর পায়ের যোগ্য হতে পারেননি আর কোনো দিন। মোদী যা দিয়েছেন সারা জীবন দেশকে, আজকেও দিয়েছেন, আজ ভারতবর্ষের সম্মান দুনিয়ায় যা বাড়ি, যেমন নিজের, ওনারা এখান থেকে পালিয়ে গেছেন, ওখানে পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। প্রতিভার অভাব আমাদের দেশে হয়নি, বহু প্রতিভা আমাদের দেশে হয়েছে, এখন আগামী দিনে হবে, এরকম যোগ্যতা আমাদের দেশের লোকেদের আছে। আমি বলেছি আপনি সমালোচনা করছেন সরকার, আমার নেতার সমালোচনা করেন আমি তো করবো, আমার অধিকার আছে করার, আপনি যুক্তি থাকলে করেন, আপনি ভুল ভুল প্রমাণ করুন, এটা ভুল, আপনি ঠিক কিছু করুন। এই দেশে সরকার অমর্ত্য সেনকে সব দিয়েছে, এয়ার ইন্ডিয়ার টিকিট, তার প্রতিষ্ঠিত সংস্থাকে কোটি কোটি টাকা সব দিয়েছে। আমি প্রশ্ন করছি উনি কী দিয়েছেন, সমালোচনার অধিকার দিয়েছেন কি? আসুন এখানে থাকুন, বিদেশে বিয়ে থেকে করে সুখে শান্তিতে থাকবেন, আর এখানকার সমালোচনা করে দিয়ে দায়িত্ব শেষ করবেন, এটা ঠিক নয়। আপনাকে এত দিল দেশ, আর আপনার মধ্যে প্রতিভা আছে, তাই আপনি আসুন এই গরিব দেশের জন্য কিছু করুন, এসে জ্ঞান দিয়ে চলে যাবেন, এর সমালোচনা করছেন, আর আমি করবো, এটা আমার অধিকার আছে করার। বাহ, আপনি আলোচনাও তো করতে পারেন, শুধু সমালোচনা কেন, আলোচনা কী করব, ভালো কোনো আলোচনা। যে থিসিস দিয়েছেন, তুমি জানো সেই সম্বন্ধে, যারা বুদ্ধিজীবীরা আছেন, অর্থনীতি জিজ্ঞেস করতেন জানেন, আর তার দ্বারা কার উপকার হয়েছে দুনিয়াতে, ভারতে ছেড়ে দিলাম, সেটা বলুন। আমি প্রশ্ন করেছিলাম, সেটা তো ওনার বলা উচিত, উনি গরিবদের জন্য কথা বলেছেন, তো এই দেশের তো সবচেয়ে বেশি গরিব আছে, 40 কোটি লোক, তার জন্য কিছু করুন, এ প্রশ্ন আমি করবো, হাজারবার করবো। স্যার, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আপনি এতটা ওপেনলি আড্ডা হচ্ছে বলে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিবদের দেশ বলেন, গরিবদের রাজ্য, উনি তো সবসময় গরিবদের জন্য কিছু করে, গরিব করে রেখেছেন, অমর্ত্যবাবুদের থেকে, কমিউনিস্টদের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেশকে গরিব করে রাখে, যাতে কেউ সবল না হয়। দেখো কেন মনে হয়, মায়েদের 500 টাকা মাসে দিয়ে ছেলেদেরকে বেকার করে রাখা হচ্ছে, এই যে 500 টাকা মায়েরা পাচ্ছেন, তার জন্য তার ছেলে কোনোদিন চাকরি পাবে না, কারণ কলকারখানা হবে না, যে টাকাটা এখানে ইনভেস্ট করে এখানে জব হতে পারত সেটা দান করে দিচ্ছেন, আর বলছে আমার কাছে টাকা নেই। 1,86,000 কোটি টাকা থেকে এখন 5,00,000 কোটি টাকা দেনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাতে এগিয়েই আছে সবসময় এসব ব্যাপারে, বাকি সব জায়গাও নেগেটিভ ব্যাপারে এগোচ্ছে। তো সেই জন্য যেটা ওনারা করছেন, এখানকার কাল ক্ষমতায় তো চিরদিন থাকবে না, কী দিয়ে যাবেন সমাজকে? এই যে যুব সময়, তার আমলে 10-15 বছর তারা যুবক থেকে গেল চাকরি, তারা তার ভবিষ্যৎ কী? তার কোনো উত্তর নেই ওনার কাছে, উনি হয়তো ভোট পাচ্ছেন, ক্ষমতায় আছেন, যাই হোক করে মারপিট করে, কিন্তু ভবিষ্যৎ আমাদের কি, যুগ প্রজন্ম প্রজন্মের লোককে পশ্চিম ভারতে চাকরি করতে যেতে হবে, তারও কিসে এগিয়ে বাংলা বেকারত্বে? স্যার, একটা না একটা তো ভালো দিক নিশ্চয়ই আছে, আপনারও কখনো মনে হয় যে এই ব্যক্তিটি এই কাজটা ভালো করেছে? এক একজনের এক একটা হলো, যারা 500 টাকা পেয়েছে তার জন্য খুব ভালো, যে মমতা দিদির মতো লোক হয় না ভালো। স্যার আপনি, আমি ওই দিকটা ছেড়ে আমি বলি, না ভালো মন্দ ছেড়ে দাও, আজকে বাঙালি হিসাবে আমরা কী নিয়ে গর্ব করতে পারি দুনিয়া ছেড়ে দাও, ভারতের সামনে কোনটা আমরা দেখাবো? হ্যাঁ,
পিকেকে নিয়ে এসে ভোট জিতে গেছেন, এটা উদ্দেশ্য। কী করে চালাকি করে টুপি দিয়ে ভোট জিততে সেটা হতে দেখেছি, তার জন্য ভালো পার্টিছে। কিন্তু বাঙালি সমাজ বাংলার হিসাবে গর্বের বিষয় কী আছে? ভারতের সামনে উদাহরণ যে বাকি রাজ্যগুলো উদাহরণ হিসাবে নিতে পারে কী আছে? আমি একটা কথা বলবো, আপনি যেখানটা থাকেন এই নিউ টাউন এলাকা, এইখানটা তো অনেক বেশি সুন্দর হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর করে সাজিয়েছে। মমতা ব্যানার্জির জন্মের আগের থেকে চলছে এইসব, আমরা শুরু করেছিল নিউ টাউন, তার আগে বিধানবাবু বিধাননগর চলেছে, একটা প্রসেস চলেছে। হ্যাঁ, এটা ঠিক আমি বলবো যে আমি বেড়াতে যাই ইকো পার্ক, ওটা ভালো করেছেন, এর জন্য ভালো। আমি ওনাকে বলেছি আপনি একদিন বেড়াতে আসুন ইকো পার্কে, আমি যাই, বলে আমি তো অনেক দূরে থাকি। আর যদি সত্যি আসে তাহলে কি হবে? আবার নতুন চা চক্র, উনি গেছিলেন মাঝখানে, এসেছিলেন সন্ধ্যাবেলা, এসেছিলেন সকালে আসেননি, উদ্বোধন করতে গেছিলেন, কিছু একটা হল টল যেগুলো ভেঙে গেছিলো। তো ঠিক আছে, এই ধরনের ছোটো ছোটো একটা জিনিস, এটা তো কী আছে যে কোটি কোটি মানুষের জন্য পার্কে কখন যাবে লোকে? আগে খাওয়া থাকার ব্যবস্থা করতে হবে তো, এটাও দরকার আছে, হসপিটাল দরকার আছে, স্কুল দরকার আছে, ক্লাব দরকার আছে। কিন্তু ক্লাবে ওই 1,00,000 টাকা দিয়ে তাস খেলা জুয়া খেলার ব্যবস্থা করে কোনো লাভ হবে না তো, সেই যুবকদের সাথে কাজ দিতে হবে, দরকার হলে তার জন্য খেলাধুলার ব্যবস্থা করো। স্যার, যদি সত্যি এরকম কখনো হয়, আপনিও মর্নিং ওয়াক করতে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মর্নিং ওয়াক করতে গেছে, অনেক জায়গার সঙ্গে অনেক জায়গায় দেখা হয়েছে মর্নিং ওয়াকে আমাদের। আচ্ছা, বালুদা সল্ট লেকে আসে, সেখানে দেখা হয়েছে, এরকম অনেকের সঙ্গে বাইচান্স দেখা, বাইচান্স হয়ে গেল। তাহলে কি প্রথম কি খাবারের অফার করবেন? সকালবেলা বসে চা খাই রাস্তায়, বলো চলুন চা খাই একটা দোকানে, উনি তো আবার চা বানাতেও জানেন শুনেছি, বানিয়ে খাওয়ান, তাহলে ঝামেলা মিটে যাবে। এই যে এতজন টলিউডের অভিনেতা অভিনেত্রী আসলো, শুধু টলিউডের অভিনেতা অভিনেত্রী কেন বলবো, রাজ্য রাজনীতিরও প্রচুর নেতা তারা আপনাদের কাছে গেল, এখন আবার ব্যাক টু প্যাভিলিয়ন তারা চলে যাচ্ছে, বা রাদার যারা এখনও পর্যন্ত রয়েছে আপনার দলে তারাও অনেকে আপনার নামে অভিযোগ করছে, এবং সব কিছুতেই নাকি আপনার একটা চক্রান্ত থাকে। আমি কাউকে ডেকে নিয়ে আসি, জিজ্ঞেস করুন কোনো ব্যাটা বলেছে বা আমি এসেছি তুমি এসো, আমি কোনো কমেরই না, ওখানে খেতে পাচ্ছে না তাই এখানে। আচ্ছা স্যার, আপনি তো নিজে ওখানে চলে গেল, এদের উপরে কেউ বিশ্বাস করে না, স্যার আপনি তো বরণ করে নিয়েছিলেন। তো আমার পার্টিতে কেউ আসছিলাম না বলবো কেন, অনেকেই এসেছে, আর আমিও বলো নাকি আমাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, দিলীপ এখন জয়েন করবে এসো, তো আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, আমাকে দিল্লিতেও ডাকা হয়েছিল, ওই সব কম্মা আমার নেই, কলকাতায় এলে আমি জয়েন করাবো, রাজনীতি এখানেই করতে হবে, আমি যাইনি দিল্লি। হ্যাঁ, কিছু লোক আমি দিল্লিতে ছিলাম, আমাদের একটা মিটিং ছিল, তো আমাকে বলে আজকে অনেক লোক বাংলা থেকে এসে জয়েন করবে, আপনি থাকুন, তো আমি উপস্থিত থাকলাম, তাকে কোনোদিন চিনি, একবার দেখা হয়েছে, তাদের সিনেমাও কোনোদিন দেখিনি, সিনেমা করে কিনা জানি না, আর তারপরেও কোনোদিন দেখা হয়নি, তারা কোথায় গেলো কোথায় এলো তাও জানি না। রাইট স্যার, রূপা গাঙ্গুলি, রূপা দি আমাদের এমপি, উনি অনেক বছর পার্টিতে এসেছেন, কাজ করছেন তিনি, কিন্তু কয়েকদিন আগে তো একটা বেসুরো মন্তব্য করছে শোনা যাচ্ছে। সে অনেক সময় মন খারাপ হলে বলে দেন, কোথায় বলা উচিত এটা অনেক সময় বুঝতে পারে না অনেকে, বাকি সব ঠিক আছে, সবার কি আপনার উপর সব কিছু বলতে পারে, এখন কী আছে না ওই পাবলিসিটি ভালো পাওয়া যায়, যা যখন মার্কেট ডাউন হয়ে দিলীপ ঘোষকে গালাগালি দাও তোমার খুব নাম হবে। স্যার একদম শেষ করুন, র্যাপিড ফায়ার আছে, আপনাকে কি খুব আমি বিরক্ত করলাম? না, এটা আমার কাজের মধ্যে পড়ে, আমি বিরক্ত হই না, সারাদিন হয় মিডিয়া বা এই ধরনের লোকের সঙ্গেই থাকি, মিডিয়ার প্রতি খুব বিরক্ত না আপনি? মনে হয় কি আপনি বললেন যে আসার পরে আমার সবচেয়ে বড় বন্ধু হচ্ছে মিডিয়ার লোক হয়েছে, জিজ্ঞেস করো যারা তোমার সঙ্গে দেখা হয় না, পার্লামেন্টেও চলো আর বিধানসভায়ও চলো বা এখানকার যারা বিট করে, সকাল 6টার সময় কার বাড়ি দিয়ে মিডিয়া যায়? দিলীপ ঘোষের বাড়ির সামনে আসে, কোনো নেতা আপনাদের ওটাই না, তখনই তাদের সঙ্গে আমি গল্প করি, রাত পর্যন্তও করি, কতবার বাইট দিই, আমি জানি পলিটিক্স আর মিডিয়া একসঙ্গেই চলবে, চলে আমার কোনো অসুবিধা হয় না, আর সব ধরনের মিডিয়ার সঙ্গে যারা আমাকে গালাগালি দেয় খুব উল্টা পাল্টা করে, তাদের সঙ্গে আমি যা ট্রিট করি সবার সঙ্গে কি ট্রিট করি। স্যার ট্রেন্ড আছে একটা যে সকাল হলেই আপনার এখানে আসলে বেশ ভালো চা জল খাবারটা জমিয়ে হয়। না, বাড়িতে চা জল খাবার হয় না, বাড়িতে আমি আসতেই দিই না কাউকে, কে চা খাওয়াবে, আমি নিজেই চা খাই না বাড়িতে, তাহলে আমি রাস্তায় বসে চা খাই, বলছি যার দম আছে চলো চা রাস্তায় বসে চা খাও, তাহলে আড্ডা গল্প হয়, পার্টি অফিসে গেলে খাই। বাহ স্যার, র্যাপিড ফায়ারে যাই, এখানে তাড়াতাড়ি, হ্যাঁ র্যাপিড ফায়ার, এখানে আপনি একটা চয়েস করতে পারেন, রাদার আপনার এক কথায় উত্তর দিলেই হবে, আপনাকে প্রথমটাই চয়েস করতে হবে ঘাস না পদ্ম? পদ্মতেই আছি তো, আমি চয়েসের প্রশ্ন নেই, কিন্তু সকালে তো ঘাসে হাঁটতে যান, ঘাসে মাড়িয়ে দিয়ে পদ্ম হাতে নিয়ে হাঁটি। আচ্ছা, শ্যামাপ্রসাদ নাকি বল্লভভাই প্যাটেল? এরা সবাই একই ধরনের কাজ করেছেন, স্যার একটা বলতে নির্মাণের কাজ করেছেন, সেই জন্য একটা ফুল একটা মালাতেই সব ফুল আছে, আলাদা করবো তার মালা হবে কী করে? শ্রাবন্তী না নুসরত? শ্রাবন্তীর বোধে একটা সিনেমা আমি দেখেছি। কোনটা? নুসরতের আমি কোনো সিনেমা দেখি, দেব আর শ্রাবন্তী ছিল একটা সিনেমায়, ওই পাস করেছিলাম আমি তখন দেখেছি। আচ্ছা, আর কোনো সিনেমা দেখি? স্যার দেবের নতুন সিনেমা এসেছে, দেবের দেবকে কেমন লাগে আপনার?
ঠিকই আছে, আমাদের মেদিনীপুরের ছেলে ভালো ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, লকেট না রূপা দুজনেই আমার দিলীপ নাকি দিলুদা কোনটা বেশি ভালো লাগে শুনতে? দিলুদা কেউ বলে না আমাকে, দিলীপদাই বলে এখন, কাকা বলে, জেঠু বলে, কষ্ট হয়। আপনি দাদাটা শুনতে প্রেফার করেন না? বলে মায়েরা বাবারা দাদা বলে, ছেলে মেয়েরা এখন দাদা জেঠু বলে। মদন না শোভন? এইটা এখন তো একজন তো মার্কেটেই নাই, একজন আছেই, যেটা বাজারে গেলে সবসময় পাওয়া যায়, খুব ইজি অ্যাভেলেবল, সে হচ্ছে মদনবাবু। কেমন মানুষটা? কেমন দেখা তো হয়েছে, কালারফুল। একদিনে দেখি পার্লামেন্টে বিধানসভায় গেছি আমি, মাঝখানে গিয়ে দেখি বিধানসভায় থাকাকালীনই জামা কাপড় পাল্টে চলে এলো, এরকম কালারফুল লোক কম আছে। বাহ, দুধ না গোবর দুটোই উপকারী। বুদ্ধ আমাদের পুজোতে দুটো জিনিসই লাগে। বাহ, বুদ্ধবাবু না জ্যোতিবাবু? এখন চলে গেছে সময় ওনাদের, দুজনেই একই ছিলেন, কমিউনিস্ট ছিলেন, আর দুজনের কাজের মধ্যে কোনো পার্থক্য ছিল না, সেই জন্য জ্যোতিবাবুর কাছ থেকে বাঁচার জন্য বুদ্ধবাবুকে না নিয়ে আসা হলো, তাকে লোকে রিজেক্ট করে দিল, তিনিও জিততে পারলেন না শেষে। আপনার পছন্দ জিজ্ঞেস করছি, পছন্দ অপছন্দ না একই জিনিস আছে। স্যার আপনি কি ব্যালেন্স করে খেলছেন র্যাপিড ফায়ারটা? না না, আমি আমার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাই না আমি। আচ্ছা ওকে, মর্নিং ওয়াক নাকি গল্ফ? আমি তো মর্নিং ওয়াকে গিয়েই গল্ফ খেলতাম। আচ্ছা, আমি যাচ্ছিলাম বলে গল্ফ ক্লাব বন্ধ করে দিয়েছিল বয়, তারপরে ওখানকার ফিস বাড়িয়ে দিল, বলছে না বাইরের লোক ঢুকতে পারবে না, মেম্বারশিপের 16,000 ছিল 80,000 করে দিল যাতে আমি না ঢুকি। মেম্বারশিপ নিতে গেছিলাম, ঢুকো বলে না 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 তো, সেই জন্য গল্ফ বন্ধ এখন চলছে মর্নিং ওয়াক। ওকে, গেরুয়া না সাদা? আমি দুটোই পড়ি, গেরুয়াও চলে, গেরুয়া একটা বিচার, একটা আদর্শবাদের। কোনটা পছন্দ করেন? দেখবে দুরকম জামা কাপড়। হ্যাঁ ওই জন্যই জিনিস, সারাও পরি, এজবাও পরি। ওকে, উন্নয়ন না বিকাশ? ব্যাপারটা তো একই আছে, কিন্তু কোনটা বিশ্বাস করেন? বিকাশ, বিকাশ তো বাংলার শব্দ নয়, বিকাশ বাংলায় যে অর্থে ব্যবহার হয়, উন্নয়ন সে অর্থে ব্যবহার হয় না, তো সেই জন্য দুটো একই জিনিস, ভাষাটা আলাদা বাকি একই আছে, মানুষের জীবনের পরিবর্তন আছে। ওকে, আপনাকে এরপরে যে দুটোর নাম বলবো এটা সম্ভবত আপনি এই সময় খান না, কিন্তু আপনাকে চয়েস করতে হবে, চপ না পকোড়া? দুটোই খাওয়া ছেড়ে দিয়েছি। হ্যাঁ দুটোই খেতাম, আমার আপত্তি নেই, হয়তো কোনটা ভালো লাগে, এক দুটো খাই, দুটোই ভালো লাগে, জায়গায় জায়গায় কোয়ালিটি আলাদা হয়, সেই জন্য ভালো লাগে না। অফিসে এলে একটা চপ দিল খেললাম, বা দুটো পকোড়া খেললাম, এই বেশি কিছু না। সিম্পলিসিটিতে বিশ্বাস করেন আপনি? সিম্পলিসিটিতে মানে আপনার কাছে কোনটা, ভাড়ের চা নাকি হাওয়াই চুটি? দেখুন হাওয়াই চুটিটা একটু দেখানো, সেটা ঘরে পড়াই ভালো, আর ভাঁড়ের চা রাস্তার ধারে দাঁড়িয়ে খেতে ভালো লাগে, আমি সেটা খাই, হাওয়াই চুটি বাড়িতে পড়ি। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা করব, সোনা সহজপাঠ, বর্ণ পরিচয়, রোগড়ে দেওয়া, ধোলাই, এই সব কিছুর সাথে যার নাম জড়িত সেটা আপনি, এটা কি দিলীপ ঘোষের ব্র্যান্ড? না, এটা যখন যেটা দরকার সেটা করতে হবে, করা উচিত, আর আমি সবকটাকে সমর্থন করি। সবকটাতে? সবকটাকে সমর্থন করি, করেন? হ্যাঁ, যখন যেটা দরকার সেটা ব্যবহার করা উচিত। এই বললাম ঘরের মধ্যে হাওয়াই চুটি, বাইরে তো হাওয়াই চুটি নয়, এখন ট্র্যাকস্যুট পরে বাড়িতে বসে আছে, আমি যখন পাই যাবো পরে বাইরে বেরোবো, তো সেজন্য যেখানে যেটা প্রয়োজন সেটা করতে হবে, আর আমি খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। সব থেকে ভালো কী করেন? খাসিয়ে মানে মারামারি যদি আপনাকে করতে বলা হয় তাহলে কোনটা বেশি প্রেফার করেন? এখন মারামারি করার দরকার হয় না, অনেকে আমাকে মারামারি করার চেষ্টা করে, বহুবার গাড়ি ভেঙেছে, মেরেছে, ধাক্কাও মেরেছে, কোনো না আমি বললাম তাতে কিছু যায় আসে না, আর আমি পারলে সব পারি, আমি 20 বছর ক্যারাটে শিখিয়েছি লোকজনকে, মানে শিখিয়েছেন? হ্যাঁ মাস্টারই করেছি, শিখেছি তো বটেই ছোটোবেলা থেকে, তবে শিখিয়েছি। আচ্ছা, আর ভাববেন না, খালি মুখ চলে, হাতও ভালো চলে এখনও, হাত পা সব। বাপরে, আপনাকে তিনটে চেয়ার দিচ্ছি, কোনটা পছন্দ? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি? আপাতত সহসভাপতির চেয়ারটাই সবচেয়ে, এটা তো এখন সেফ, সেফ, বাকিগুলো কোনো সেফ নাই। পছন্দও না? না পছন্দ অপছন্দ এগুলো আমার রুচির মধ্যে ছিল না, এটা হচ্ছে কি বলবো সিস্টেম, সেই জন্য, নাহলে আমার কোনোদিন চেয়ারে দিয়ে কোনো লক্ষ্য ছিল না, চেয়ার ছাড়া মাটিতে বসতে আমি খুব আনন্দে বসি। কয়েকজনের, দু একজনের নাম বলছি, তাদেরকে এক কথায় বা এক লাইনে আপনি উত্তর দিতে পারেন।
শুভেন্দু অধিকারী, লড়াকু নেতা মুকুল রায়, অতীত নেক্সট নাম অমিত শাহ, দা বস, তাহলে মোদীকে, মোদী তো সুপারম্যান, মোদীর সঙ্গে কোনো তুলনা হয় না। মোদীকে সামনে রেখে আমরা সবাই লড়ছি, আর এই লড়াইয়ের মুখ হচ্ছে অমিত শাহ, শরীর মন বুদ্ধি সব দিক দিয়ে। বাহ, দিলীপ ঘোষ, সাধারণ কর্মী একদম, আমার ভয় লাগছিল যে আপনার মুখ তো চলে, যদি হাত চলে কি করে বাড়ি ফিরবো। না, এখন হাত চালাতে হয় না, মুখেতেই কাজ হয়ে যায়, কারণ যাদের উপরে চালাবে বলছে তারা ওই পর্যন্তই যথেষ্ট। রাইট স্যার, শেষের মানে একদম শেষ করবো, আপনি কি বলবেন? বাস, সবার আগামী নতুন বছর ভালো কাটুক, করোনার ভয় থেকে রাজনৈতিক আর কালিমা হিংসা সব দূর হোক, নতুন বছর নতুন জীবন শুরু হোক নতুন আশা নিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্ট্রিট কাট আজকে একটু অন্যরকম, স্পেশাল গেস্ট, প্রত্যেকবারই এক একটা সিজনে স্পেশাল গেস্ট থাকে। আজকে স্পেশাল গেস্টের এই শো কেমন লাগলো যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।